তরকারির মধ্যে লবণ দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিছি এখন তেল লঙ্কার গুঁড়া সবগুলাই অ্যাডজাস্ট করে দিব তেল দিয়ে দিলাম

আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্ট করার পর কেমন হয়ে যাচ্ছে এটা ভালো করে মেখে নিতে হবে যাতে পরবর্তীতে সবগুলো সম্ভব দেখা যায় শঙ্কর গুড়া দিয়ে দিলাম মনে হচ্ছে তখন হলুদ লাগে নাই তার জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম এখন মাছগুলা দিব এইগুলা আবার মিস করে নিব আমাদের এটা মিস করা হয়ে গেছে এখন চুলার মধ্যে বসে দেব আমাদের হচ্ছে গ্রামে তো বেশিরভাগ চুলাই ব্যবহার করা হয় আপনারা কারেন্টের চুলাই বসে দিতে পারেন তারপর সামান্য টুকু জল দিয়ে দিলাম যাতে ওটা সিদ্ধ হয় আর একটু জল দিয়ে দিলাম কারণ দেখা যাচ্ছে যে জল একটু কম পড়ে গেছে তার জন্য জল দিয়ে দিলাম আর একটু যা সিদ্ধ হয় আর যাতে খাওয়ার জন্য ভাতে মাখার জন্য জল থাকে তারপর সন্ধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম তারপর এটা ভালো করে নেড়ে নিলাম বর্তমানে চুলায় বসে দিব তারপর ঢেকে দিব তারপর তরকারিটা চুলোর মধ্যে বসে দেওয়ার পর কোন কিছু দিয়ে ঢেকে দিব যাতে ওটা সিদ্ধ হয় এখন আমরা ঢেকে দিলাম ঠিক মিনিট পরে ওটা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কি হয়নি অতকে করলাম ছয় সাত মিনিট এটার নাম হচ্ছে ঢেঁকি শাক এটা আছে তকরিতে সামনে মানে ফেলে দিব আপনাদের এলাকায় কি বলে আমি জানি না এটা করে তুলে নিয়েছি দেখতে একটা হাত দিয়ে ক্যামেরা ধরছি তো তার জন্য একটা করতেছি ওটা ভালো করে দেখবেন কারণ এর ভিতরে পোকা থাকে তো তার জন্য ভালো করে দেখতে হয় আমি এটা তুলে নিলাম আমার ব্যসা শেষ এখন এটা দিতে হবে

আমার মা অনেকগুলো তেল দিছে তরকারির মধ্যে শুধু তেলেই আসলে এই তেলটা আমাদের জন্য ক্ষতিকর মানে এর ঢেকিয়াটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না যখন তরকারি হয়ে যাবে তার এক মিনিট আগে দিতে হবে যে তরকারির সঙ্গে মানে একসাথে বসাই দেন তাহলে কিন্তু গলে কই যে হারাই যাবে খুঁজে পাওয়া যাবে না তার জন্য তরকারি হওয়ার আগে একটু দিতে হবে তরকারি হয়ে গেছে তার জন্য আমরা আগে দিয়ে দিলাম হালকা করে নেড়ে দিলাম নেড়ে দিচ্ছি হালকা করে দেখতেই পারছি না আমাদের সুস্বাদু তরকারি হয়ে গেছে আমার আর মন মানতেছে না মনটা এখানে ভাত খাই আর একটু সময় লাগবে মশলাটা দিয়ে দিব চারিদিকে মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু মশলার গুঁড়া এখন ওটা আবার হালকা করে নিদে দিতে হবে এখন নেড়ে দিচ্ছি হালকা করে আমাদের তরকারি হয়ে গেছে এখন আমরা ওটা ভাড়াতে তুলবো দেখতেই পাচ্ছেন তরকারির স্বাদ কিরকম দেখেই মনে হয় জিভে জলে চল চলে আসবে এখন আমরা তরকারিটা ঢেলে নিচ্ছি বাটের মধ্যে দূর থেকে মনে হচ্ছে অনেক সুন্দর খেতে আরো টেস্ট তো আপনাদের সবার দাওয়াত চলে আসবেন